খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন এখনো একশো দিনের কাজের টাকা পাইনি বাংলা তার জন্য বহুবার দরবার করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে প্রাপ্য আদায় নিয়ে কথা বলেছিলেন তিনি তারপরেও মেলেনি সেই টাকা এই পরিস্থিতিতে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের পর এবার ওয়ান নেশন ওয়ান জব কার্ড আনার নয়া পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের গ্যারেন্টি প্রকল্পে স্থানীয় পঞ্চায়েত থেকে ইস্যু করা এবার সেই কার্ডের বৈধতা দেশ জুড়ে প্রযোজ্য করা যায় কি না তা নিয়ে চিন্তাভাবনা করছে কেন্দ্র কেন্দ্রের পরিকল্পনা ঠিক কি এখন থেকে শুরু হয়েছে একশো দিনের কাজের সময়সীমা বাড়ানোর পরিকল্পনা এই কাজে এবার দুশো দিন চালাতে আগ্রহী সরকার আর্থিক মন্দার মধ্যে একমাত্র এই প্রকল্পটি সফলভাবে গ্রামীণ কর্মসংস্থানকে সক্রিয় রেখেছে তাই বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে একশো দিনের কাজকে সেখানে এমন নতুন পরিকল্পনায় সিঁদুরে মেঘ দেখছেন গ্রামীণ মানুষজন কেন এমন পরিকল্পনা করা হচ্ছে সূত্রের খবর বহু রাজ্যে নিজের এলাকায় সর্বদা কাজ পাচ্ছেন না জব কার্ডধারীরা কাজের পরিমাণ বা প্রয়োজনের তুলনায় আবেদনকারীর সংখ্যা বহুগুণ বেশি তাই সমস্যা সমাধানেই ওয়ান নেশান ওয়ান জব কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে স্বজন পোষণ রোখা যায় এখন অন্য জেলা বা ভিন রাজ্যে গিয়েও সরকারিভাবে পাওয়া জব কার্ড দেখিয়ে কাজ পাওয়া যায় তাতে সব থেকে বেশি উপকৃত হবেন পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে ওই শ্রমিকদের অন্য কাজের হদিস দিতেই এই সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে এবার একশো দিনের জব কার্ডকে শ্রমন্ত্রকের ই শ্রম পোর্টালে অন্তর্ভুক্ত করা সম্ভব কিনা সেটা নিয়ে আলোচনা করছে কেন্দ্রীয় সরকার আর কি জানা যাচ্ছে একশো দিনের কাজের গ্যারেন্টি প্রকল্পে দুশো দিনের করার দু হাজার সালের পর থেকেই বেকারত্বের সঙ্গে লড়াই করতে কেন্দ্রের কাছে এই আবেদন জানিয়েছেন কর্ণাটক উড়িষ্যা রাজস্থানের মতন কিছু রাজ্য গত বাজেটে বাহাত্তর হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এই প্রকল্পে পরে আরও পঁচিশ হাজার কোটি টাকা যুক্ত করা হয়েছে সন্তনুমন্ডল রিপোর্ট খবর চব্বিশ সাত